হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, আজকে হচ্ছে স্বাধীনতা দিবস। তো আমি দেখো কত সেজে নিয়েছি, তো অনেক সেজে নিয়েছি। তো এবারে আমি চলে যাব, এখন বাজে 8:35, আর আমাকে 9টার আগেই পৌঁছাতে হবে। 9টাতে আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয়ে গেছে, দেখো মেহেন্দি করেছি। তো চলো, আবার যেতে যেতে পরে কথা হচ্ছে। আর দেখো সাজগোজ করে নিয়েছি, আর সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো সকলে খুব আজকের দিনটাকে এনজয় করো। তো চলো, প্রচুর সেজেছি। তো দেখো গাইস, আমি বেরিয়ে পড়েছি আর খুব তাড়াহুড়ো করেই যাচ্ছি, কারণ আমাকে খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে, যদিও অনেক কাজ কালকে আমি মিটিয়ে এসেছি। প্রস্তুত হও, 1, 2, 3, 4, 4, 3, 2, 1। যুদ্ধ করেছে এবং ইংরেজদের এই দেশ থেকে বিতাড়িত করে আমাদের দেশকে স্বাধীন করেছে। তো এখন খেলা হবে, তো তার প্রস্তুতি চলছে। দেখো বাচ্চাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, তো এখানে বাচ্চাদের মিউজিক্যাল বল হচ্ছে খেলা। তো যেমন খুশি তেমন সাজো এখানে হয়েছে, তো সমস্ত খেলা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার বিকালের অনুষ্ঠান শুরু হচ্ছে আমাদের। বলছে তোমার নিমন্ত্রণ পাশের বাড়ির ছেলে জন্মদিন, তো আমি তো কোনো প্রাইজ কিনিনি, তাহলে আমি কি করবো? যে কিছু একটা তো প্রাইজ দিতে হয়, তাই আমি ম্যাজিসিয়ান না হয়েও স্যার আমাদের ম্যাজিক দেখাচ্ছে, তো আজকে দিনটা প্রচুর এনজয় করছি আমরা, প্রচুর বাচ্চাদের নিয়ে খেলাধুলা, নাচ গান, আবৃত্তি, ম্যাজিক, তো সমস্ত কিছুই হচ্ছে। তো আমরা সকালবেলা আর 9টার মধ্যে চলে এসেছি, তো তারপরে পতাকা উত্তোলন হলো, বাচ্চাদের পিটি হলো, খেলাধুলা হলো, যেমন খুশি তেমন সাজো হলো, এবং এখন স্যার দেখাচ্ছে ম্যাজিক, এবং মাঝখানে মাঝখানে আমরা একটা একটা গান দেখছি, নাচ দেখছি, আবৃত্তিও শুনছি। তো গাইস, দুপুরে আমরা বাড়িতে না গিয়ে এখানে থেকে গিয়েছিলাম, এবং আমাদের টিফিন দেওয়া হয়েছিল বাচ্চাদের বিরিয়ানি, তো সেগুলো দেওয়ার পরে আমরা নিজেরা খাবার দাবার খেলাম। দুপুরে প্রচুর দিদিমণিরা সবাই মিলে আর কি আড্ডা মারলাম, তো আবার বিকালের অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং হচ্ছেও। তো স্বাধীনতা দিবস আমরা দারুণ এনজয় করলাম, তো সকলে কী কীরকমভাবে এনজয় করলে, দিনটাকে কেমন করে কাটালে অবশ্যই আমাকে কমেন্টস করবে, আর সঙ্গে থাকো আর দেখতে থাকো, কিন্তু এখনও অনেক কিছু বাকি আছে।
তো অনুষ্ঠান সেরে কালকে অনেক রাত্রিরে বাড়ি ফিরেছি। তো কালকে দিনটা দারুণ গেল। তো ব্লগ যেহেতু শেষ করা হয়নি, তো ব্লগটা শেষ করেছি। তো টাটা বাই বাই গাইস, আমার সঙ্গে থেকো, আর সকলে খুব ভালো থেকো। টাটা।